কি লাগিয়ে দিচ্ছে দেখতে পাচ্ছেন আসলে তিনটি ঘোড়া নিয়ে কিন্তু ঘোড়া রেস করা হচ্ছে দেখতে পাচ্ছেন দর্শক একটি ছোট্ট ছেলে কিন্তু একটি বিশাল দেহের কিন্তু একটি 62 ইঞ্চি লম্বার কিন্তু একটি ঘোড়া নিয়ে আসছে দেখতে পাচ্ছেন এই যে দেখেন ঘোড়া কিন্তু মারামারি লেগে গেছে দর্শক দেখতে পাচ্ছেন দুইটি ঘোড়া কিন্তু পিছিয়ে যাও না মাইক চান না কেন দেখতে পাচ্ছেন আতিফের মাইক নিয়ে চলে গেছিল আউট হয়ে গেছে প্রতিযোগিতা থেকে আউট হয়ে গেল দেখেন এটি কিন্তু একটি মাত্র লাথি খেয়েছে এই ঘোড়াটাকে লাথি মারলো সাদাটা সাড়ে এক গ্রুম ফার্ম থেকে চিটাগাং ফার্ম থেকে চলে আসছে দেখতে পাচ্ছেন ও যেন ঘোড়া দৌড়াচ্ছে না যেন ঘোড়াকে শুধু মারামারি লাগাচ্ছে ছোট্ট একটি পিচি ঘোড়াকে দৌড়াচ্ছে না যেন ঘোড়াকে মারামারি লাগিয়ে দিচ্ছে দেখেন ও কত সুন্দর করে ঝাড়ি মারে আবার দৌড়ু দেওয়ায় আসলে ওর সামনে যেতে ভয় লাগে কারণ ও ঘোড়া দৌড়ায় না যেন ঘোড়াকে মারামারি লাগিয়ে দেয় দর্শক দেখেন আপনারা ও যদি ঘোড়াকে সামনে আর যাইতে বলে ঘোড়া পিছে যায় ও যদি ডাইনে যাইতে বলে ঘোড়া বামে যায় এই হলো সেই পিচ্ছি দেখতে পাচ্ছেন ও ঘোড়ার দৌড়ের বদলে ও ঘোড়ার মারামারি লাগিয়ে দিচ্ছে এই যে দেখেন ঘোড়ার মালিকও চেঞ্জ হয়ে গেল ও খেয়াল করবেন ও ঘোড়ার সামনে নেওয়া বাদ দিয়ে কিন্তু ঘোড়াটা পিছে নেয় খেল করবেন ও ঘোড়ার সামনে যেতে বললে ঘোড়া কিন্তু উল্টা দিকে দৌড় দেয় সুলতান ওর ঘোড়ার নাম হলো সুলতান এই বেটা এটা তো মাছ
Ayo, 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 ayo,